ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকের আমরা চলে এসেছি মা লক্ষ্মী সাউন্ডকে দেখতে, যেখানে হচ্ছে গিয়ে তোমার অরুণনগর মণ্ডলপাড়ায় কালী পুজো রয়েছে। সেই কালী পুজোর বক্সের ভাড়া হয়েছে, তো মা লক্ষ্মী সাউন্ড ভাড়া হয়েছে। কেমন কি বাজাচ্ছে এবং সমস্ত মেশিনপত্র কি আছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো দেখা হচ্ছে বক্সের সামনে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আজকের আমরা একটা কালী পুজোয় বক্সের ভিডিও তোমাদেরকে শেয়ার করব, সেটার জন্য আমরা যাচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকো, আমরা রাস্তা থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকের আমার সঙ্গে রয়েছে মানুষদা রয়েছে, বাপ্পাদা রয়েছে, আর সোমনাথদা রয়েছে। তো সবাই মিলে আজকের আমরা যাচ্ছি বক্স দেখতে, কালী পুজোর বিশেষ করে। চলো বন্ধুরা। তো সোমনাথদা, বাপ্পাদা, মানুষদা তারা এগিয়ে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি, যেহেতু ওরাই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা। তো চলো, অনেক গলির ভেতরে আমরা দিয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটা হচ্ছে গিয়ে তোমার অরুণনগর মণ্ডলপাড়া, যেখানে হচ্ছে কালী পুজোর জন্য বক্সটা বাজছে। তো মূলত তোমাদের সেই বক্সের কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব, মেশিনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো যাতায়াতের পথে। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা যাচ্ছি আপাতত আমরা রাস্তা দিয়ে, একটু গলির ভেতরে রাস্তাটা, আমরা আপাতত ঢালাই রাস্তা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সেই মা লক্ষ্মী এসছে, ঠিক আছে। মা লক্ষ্মী সাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবং তোমাদেরকে দেখাবো বাইরের দৃশ্যটা বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে গিয়ে, যেহেতু কালী পুজো উপলক্ষে মা লক্ষ্মী সাউন্ড এসছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে দেখো এদের হর্নগুলো বেঁধেছে বন্ধুরা, বেলপুকুরের সাউন্ড, মা লক্ষ্মী সাউন্ড বন্ধুরা। তো ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদেরকে এটা শেয়ার করছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এদের মাইক, আর দূর থেকে মাঠের একটা পরিবেশ, মাঠের মধ্যেই এটা সাউন্ডটা চলছে বন্ধুরা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে মা লক্ষ্মী সাউন্ড। এবার বলবো ওদেরকে একটা স্পিকার চেক বা যাও কিছু একটা চালাতে বন্ধুরা, কেমন কি সাউন্ড হচ্ছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, ঠিক আছে। তো দাদা ভাই রয়েছে আমাদের, আগে পরিচয় হয়েছে দাদা ভাইয়ের সঙ্গে। তো চলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমাদেরকে দেখাবো মেশিনপত্র কী রয়েছে, কী কী নিয়ে এসছে বন্ধুরা, আর হয়তো সম্ভবত স্পিকার চেক দেবে একটু পরে। দেখতে পাচ্ছ কী কী মেশিনগুলো আছে তোমাদের এখানে, মা লক্ষ্মী সাউন্ড। দেখতে পাচ্ছ স্ট্যান্ডারে দুটো মেশিন রয়েছে, আর এদিক থেকে ডট রয়েছে। CA20 দেখতে পাচ্ছ এখানে একটা আছে, আর নিচেতে আর একটা আছে, দুটো CA20 রয়েছে। আর এখানে আউটার দুটো মেশিন রয়েছে, আর প্রেসার বোর্ড রয়েছে, আর দুটো DVD রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে দুটো স্টেবিলাইজার বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। বন্ধুরা সামনের থেকে দেখাবো যে কেমন কি সাউন্ড দিচ্ছে বন্ধুরা। চলো চলো বন্ধুরা, সাউন্ড দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে। দুটো মিড আর একটা বেস নিয়ে বন্ধুরা এরা এসছে আজকে। আরে হলো কানেকশন বন্ধুরা দেখতে পাচ্ছ, আর যেটা চলছে তোমার হচ্ছে দেখো
মা লক্ষ্মী চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানে অনেক মানুষ তারা মা লক্ষ্মী সাউন্ডকে দেখতে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকেই এসছে। তো দেখতে পাচ্ছ এটা হলো दमदार वाइब्रेशन बेस सुशोभन रीमिक्स के साथ बी केयरफुल झुकेगा नहीं साउंड प्रेजेंट। किस गांव का है जी? मेलपुकुर से। अरे पावा, आपको पता है जब ये बजाता है तो लोगों की भीड़ लग जाती है और पापा जी दुश्मनों की तो फट जाती है। लोकी साउंड प्रेजेंट मैं झुकेगा नहीं। মা লক্ষ্মী সাউন্ডের কেমন কী সাউন্ড সেট আপ, কেমন কী বাজালো তার এবং প্রেশার কেমন হলো, একটা বেশ আর দুটো টপ নিয়ে তারা এসছে অরুণনগর মণ্ডল পাড়ায়। তো তোমাদেরকে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটা ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই বেল আইকনটা তোমরা প্রেস করে দিও, আরও নতুনত্ব বক্সের ভিডিও এবং তার সঙ্গে নতুনত্ব বক্সের টেস্টিং ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটার জন্য তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।